দর্শক আমি সবাইকে সালাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, পুজো গেল মানে একটা বড় উৎসব গেল, আর যখন কোনো বড় উৎসব যায় তারপরেই কিন্তু আমরা একটা প্রতিবেদন করি বা একটা হিসেব নেওয়ার চেষ্টা করি যে এই উৎসবে কত মদ বিক্রি হয়েছে। এই হিসেব কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করি। দর্শক, এবারও একটা হিসেব এসেছে যেটা বলা হচ্ছে আগের থেকে বেশ ভালোই বিক্রি হয়েছে, এবার 30% বেশি বিক্রি হয়েছে। আমি হিসেবটা দেব, যে হিসেবটা আমরা পেয়েছি সূত্র মারফত, সেটা হচ্ছে পুজোর 5 দিনের বিক্রির হিসেবটা, সেটা হচ্ছে যে পঞ্চমীতে 90 কোটি টাকা, ষষ্ঠীতে 92 কোটি টাকা, সপ্তমীতে ড্রাই ডে ছিল কারণ ওই দিন গান্ধী জয়ন্তী ছিল, অষ্টমীতে 112 কোটি টাকা, নবমীতে 108 কোটি টাকা, আর দশমীতে 103 কোটি টাকা। তার মানে এই 5 দিনের হিসেব করলে দাঁড়াচ্ছে মোটামুটি 500 কোটি পার, 505 কোটি মনে হচ্ছে আমার হিসেবটা যা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই 5 দিনের, তারপরে চতুর্থী, তৃতীয়া, তারপরে দশমীর পরেও কেনাকাটা হয়েছে নিশ্চয়। তার মানে যদি এই পুজোর কটা দিন ধরি, 550-600 কোটি টাকার মদ বিক্রি হয়েছে, যা মোটামুটি আমরা বুঝতে পারছি। মানে ভালোই মানে টাকা পয়সা ইনকাম হয়েছে এই পুজোর মরশুমে সরকারের। আর সরকারের তো এটা তো একটা বিরাট ব্যবসা এই মুহূর্তে, অন্য সব ব্যবসা বাণিজ্য চৌপাট হয়ে যাচ্ছে বলা হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে মদের ব্যবসা বিরাট চলছে, বিরাট বিক্রি হচ্ছে, দিন দিন বিস্তার ঘটছে মদ ব্যবসায়। এবং এটা আবার রাজ্য সরকারের একটা ব্যবসা বলা যায়, তারা এটাকে ওটাকে কন্ট্রোল করে। সুতরাং এই 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 জায়গা থেকে প্রচুর টাকাও আসে, একেবারে কোষাগার ফেপে ওঠে আর কি। তো এবারও টার্গেটটা মানে ছিল আর কি, যাতে করে ব্যবসাটা ভালো হয় পুজোর মরশুমকে উদ্দেশ্য করে। এবং এবার পুজোটা দেখবেন অনেক আগে থেকেও শুরু করে দেওয়ার চেষ্টা হয়েছিল। এদিকে বলা হয়েছিল যে 1 সেপ্টেম্বর, যেদিন ইউনেস্কোকে ওই বিরাট করে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান করা হয়েছিল, বলা হয়েছিল সেদিন থেকেই পুজো শুরু হয়ে গেল বলেছিলেন, যদিও সেরকম হয়নি শুরুটা। তারপর আবার মহালয়ার 2 দিন আগে থেকে মণ্ডপের ফিতে কাটা শুরু হয়ে গেছিলো, মানে উৎসবকে যতটা আগে শুরু করা যায়, একটা লম্বা যাতে উৎসব হয় এবং সেখানে উৎসব বেশি হলে, লম্বা হলে মদ ব্যবসাও ভালো হবে, বিক্রি ভালো হবে। যা হোক দর্শক, সরকার চেষ্টা করেছে তাদের মতো করে দুর্গা উৎসবকে বড় করে প্রজেক্ট করার, মানে বেশ একটা ভালো আমেজ তৈরি করার। তো সেই হিসেবে ব্যবসাও ভালোই হয়েছে, 5 দিনে বেশ বিক্রি হয়েছে, 5 দিনেই একেবারে 500 কোটি পার হয়ে গেছে, তারপরে আগে পরে তো আরও বিক্রি হয়েছে, সব মিলিয়ে বেশ ভালোই বিক্রি বাটা ভালোই হয়েছে, ভালোই লাভ হয়েছে সরকারের, মানে ভালোই টাকা পয়সা হয়েছে, আয় হয়েছে মদ ব্যবসা থেকে। এই হচ্ছে দুর্গাপুজোর মদের হিসেব। এর আগে আপনারা আরও অনেক উৎসবের হিসেব পেয়েছিলেন, একেবারে মানে বড়দিন সেই সময় বা নিউ ইয়ার এই সময় আপনারা হিসেব পেয়েছিলেন, তার মধ্যে এটা একটা বাঙালির বড় উৎসব দুর্গা উৎসব, দুর্গা পুজো, এই সময় একেবারে দেদার পান হয়েছে, ভালোই বিক্রি হয়েছে দর্শক। তবে দর্শক, যত এইসব দেখি যে মদ বেশি বিক্রি হয়েছে, ব্যবসা ভালো হয়েছে, সরকারের ইনকাম বেড়েছে, আমাদের মনটা কিন্তু খারাপ হয়ে যায়। আমরা যারা মানে এই মদ্যপানের বিরোধিতা করি আমাদের মতো করে, তারা খুবই কষ্ট পায় যে এটাকে কমানো যাচ্ছে না, এটা দিন দিন বেড়েই চলেছে, সরকারের ইনকাম বাড়ছে কিন্তু আমরা এই ইনকাম চাই না। সরকার মানে তো জনগণেরই, আমাদেরই ধরতে হবে। আমরা এই ব্যবসায় ইনকাম বাড়ুক আমরা চাই না, বরং আমরা চাই এই ব্যবসায় ইনকাম দিন দিন জিরোর দিকে নেমে যাক, কিন্তু সেটা হচ্ছে না, সেটা এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা নয়, কারণ এই ব্যবসাকে কার্যত প্রমোট করার অনেক উদ্যোগ নিচ্ছে সরকার, দুয়ারে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা কার্যত, এখন যা শুনছি রেশন ডিলারও নাকি সব বিক্রি টিক্রি করবেন,
এমনিতে তো সব হোম ডেলিভারি কিসব তো আছে, সিস্টেম তো হয়েই ছিল। করোনার সময় পাঠশালা বন্ধ ছিল, কিন্তু পানশালা খোলা রাখা হয়েছিল। এখন নাকি বলা হচ্ছিল, মাঝখানে শুনছিলাম, বেশি মদ খেয়ে যদি কেউ বেসামাল হয়ে পড়েন তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, সব সরকার বা পুলিশের লোকজন করবেন, এরকম বলা হচ্ছিল। ফলে যখন এইসব উদ্যোগ নেওয়া হয়, আগে শুনতাম মদ খেলে পুলিশ ধরে নিয়ে যায়, এখন নাকি পুলিশ মদ খেলে ধরে নেওয়া যায় না, ধরে নিয়ে যায় না, বরং ধরে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। সব শুনি, এগুলো যখন শুনি তখন খারাপ লাগে। যখন শুনি যে মদ ব্যবসায় প্রচুর ইনকাম হচ্ছে সরকারের, সরকারের আনন্দ হতে পারে যারা এটা করছেন, কিন্তু আমাদের কষ্ট হয়। আমরা এই সমাজ দেখতে চাইনি যে মদ মাতালে ভরে যাবে এই সমাজ, আমরা একটা সুস্থ সমাজ দেখতে চাই। ফলে যখন শুনলাম যে এবারও মদের ব্যবসা বেড়েছে, সরকারের মুখে হয়তো চওড়া হাসি ফুটেছে, কিন্তু আমাদের হাসিটা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা চাই না। আমি যখনই সুযোগ পাই তখনই বলি, এই 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 মদ মদ ব্যবসা, এর আমি তীব্র ধিক্কার জানাই। যারা এইসব উদ্যোগ নিচ্ছেন এইসব ব্যবসার বৃদ্ধির ক্ষেত্রে, তাদেরকে আমি নিন্দা করি, ধিক্কার জানাই। কিন্তু কোথায়, চেষ্টা করছি বলার, কমছে কোথায়, তো বেড়েই যাচ্ছে, একেবারে তো নেশায় ডুবি দেওয়ার চেষ্টা হচ্ছে। যেখানে সরকারি উদ্যোগ সেখানে কি করে এটাকে কন্ট্রোল করা যায়? আগে তো নেশা ছাড়ানোর উদ্যোগটা দেখতাম সরকারের ক্ষেত্রে, এখন তো নেশা ধরানোর উদ্যোগটা বেশি দেখছি সরকারের তরফ থেকে। খুব খারাপ অবস্থা, জঘন্য একটা সমাজ মানে তৈরি হচ্ছে, দিন দিন খারাপ হচ্ছে। আর এর জেরটা কি পড়ছে আশা করি আপনারাও বুঝতে পারছেন। প্রত্যেক দিন এমন এমন ঘটনা ঘটছে যেটা আমরা একটা সময় কল্পনা করতে পারতাম না। আর ভালো করে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে, ওই সেই মদ কেস, মাতাল কেস, কি মানে নাবালিকা মেয়েদের ওপরে নির্যাতন, এমনকি খুন করে দেওয়া হচ্ছে। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে, মদ্যপান অবস্থায় কোথায় কাকে মারধর করা হচ্ছে, বিরাট নির্যাতনের মতো ঘটনা। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে, মদ্যপান অবস্থায়। এটা তো মানতে হবে, একটা মানুষ নর্মাল থাকলে একরকম থাকেন, আর যদি অ্যাকাউন্টকে গিলে ফেলেন, মদ্যপান করে ফেলেন, তখন তার মানসিক অবস্থা অন্যরকম হয়ে যায়, তখন তার বোধ বুদ্ধি বাস্তব জ্ঞান অনেকটা লোপ পেয়ে যায়। কেউ হয়তো বলবেন যে না আমি তো ঠিক থাকি, ভালো, তাকে আমি আর কী বলবো। কেউ যদি বলে যে না আমি তো মদ খাই, কিন্তু আমি ঠিক থাকি, আমার জ্ঞান ঠিক থাকে, আমি মদ খেয়ে গাড়িও চালাই, তার ক্রেডিট, কী আর বলবো, তাকে আর আমি কী আলাদা করে বোঝাবো। আমি যেটুকু বুঝি, যে একটা মানুষ মদ না খেয়ে যেমন থাকেন, মদ খাওয়ার পর তার মধ্যে একটা পরিবর্তন ঘটে, তার মানসিকতা একটা পরিবর্তন ঘটে, তার একটা মানে একটা অসুস্থতা একটা তৈরি হয়, মানসিকভাবেও মানে অন্যরকম থাকেন। এর জেরে অনেক ঘটনা ঘটে যায় বা ঘটিয়ে দেয়। সেই জন্যে আমরা চাই না এরকম সমাজ যেখানে মদ্যপান করে বুঁদ হয়ে নেশাগ্রস্ত হয়ে মানুষজন থাকবেন, এটা আমরা চাই না, কারণ এটা সমাজের ক্ষতি করে, প্রচুর ঘটনা ঘটছে। বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স, বাড়ির ভিতরে অত্যাচার বেড়ে গেছে, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন কী কারণ, মদ্যপাই মানে মদ্যপান অবস্থায় বা মদ্যপ অবস্থায়। যখন আমরা এইসব জানি বুঝি, তারপরেও এগুলো আমরা করব। দর্শক, এ কিছু করার নেই, আমি তো সুযোগ পেলেই বলি, আমি আমার কথাটা বারবার বলি যে আমার বয়স হয়ে গেল এত এতগুলো বছর, 40 পেরিয়ে গেলাম, কিন্তু আমি আমার জীবনে আজ পর্যন্ত মদ ছুঁইনি, আমি মদ ছোব না, এটা আমার জীবনের একটা প্রতিজ্ঞা। অনেক মানুষের অনেক প্রতিজ্ঞা থাকে, আমি আমার ভেবেছি যে আমি এটা আমি রাখবো আমার জীবনে, আমি কোনোদিন মদ ছোব না, আর যেখানে সুযোগ পাবো আমি বলে যাবো আমি মদ খাই না, আমি মদ ছোঁই না। আপনারাও সে চেষ্টা করুন, মদ না খেয়েও না চেয়েও ভালো থাকা যায়। আমি ভালোই আছি, ওপরওয়ালার ইচ্ছেতে ভালোই আছি আমি, তাহলে আমি যদি থাকতে পারি, আমার জীবনে কি টেনশন নেই? অনেকেই বলেন যা টেনশন কী করবো, টেনশনে ঘুম আসে না, তাই একটু খেয়ে নিই। বাহ, খুব ভালো করো, আমার জীবনে কোনো টেনশন নেই, আমার জীবনে কোনো চাপ নেই, আমাকে লড়াই করতে হয় না, সবই তো করতে হয়।
কিন্তু তা বলে কি আমি মদ খেয়ে ঘুমিয়ে পড়ব? যদি ঘুম না আসে তাহলে আমি যে সমস্যাতে রয়েছি সেই সমস্যা নিয়ে ভাববো তার সমাধান করার। আর ঘুম কেন হবে না? সিস্টেমের নিয়মের থাকলে ঘুম হবেই। তার যদি আরও কোনো অসুবিধা হয় তার জন্য ট্রিটমেন্টের বিষয় রয়েছে। তার মানে এই না যে মদ খেয়েই একেবারে বিন্দাস, এটা ঠিক নয়। আমি সবসময় বলি চেষ্টা করুন না বিরত থাকার। সরকার তো যা করছে সে তো আমরা দেখতেই পাচ্ছি, নিজেদেরকেই সাবধান হতে হবে। আপনার ওই রকম অবস্থায় আপনি যখন কিছু ঘটিয়ে ফেলবেন, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে ভাববেন একবার তাদের কথা, ওইসব করতে আর ইচ্ছে করবে না। সবসময় স্বজনদের কথা ভাববেন, পরিবারের কথা ভাববেন। আপনি আপনি কিছু ঘটিয়ে দিতে পারেন বা আপনার কিছু ঘটে যেতে পারে, আর তার সঙ্গে টোটাল সমাজটারও কথা ভাবতে হবে যে আপনি হচ্ছেন সমাজের একটা পার্ট। আপনি এটা করলে আপনাকে দেখে অন্য কেউ করবেন, সমাজের একটা খারাপ দিক আরও বড় হবে। বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, তারাও শিখবে, কেন করবেন? চেষ্টা করুন না, চেষ্টা করুন নেশা থেকে বেরিয়ে আসার, চেষ্টা করুন মদ মদ মানে এই মদ্যপান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আমি আবারও বলছি, আমি তো ঠিকই তো আছি, আমার তো কোনো অসুবিধা হয় না, সবই তো ঠিক আছে। আমি তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা চেষ্টা করুন, মনস্থির করুন যে হ্যাঁ আমি এইভাবে থাকতে চাই, মনস্থির করুন, দেখবেন ঠিক হয়ে গেছে। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।